মর্নিং স্টুডেন্টস আজকে আমাদের পরবর্তী ক্লাস দেখে নাও আজকের ফার্স্ট কোশ্চেন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও আগে কোশ্চেনটা ভালো করে বুঝবে সমুদ্র তরঙ্গ এবং তার কিন্তু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এখানে প্রত্যেকটা পার্টকে বলা হয়েছে আলোচনা করতে কিন্তু পরীক্ষাতে এমনও হতে পারে সেফ দু তিনটে নাম উল্লেখ করে দিয়েও তোমাদের কিন্তু আসতে পারে তাহলে চলো আমরা দেখে নিই কি কি ভূমিরূপগুলো আছে নাম্বার ওয়ান ফার্স্ট প্রথমেই রয়েছে সমুদ্র ভৃগু এখানে আমরা ছটা পয়েন্ট আছে এর পরবর্তী পার্টে আরো কতগুলো আলোচনা করছি আমরা তো ফার্স্ট সমুদ্র ভৃগু আগে একটু বুঝে নাও এই ভৃগু জিনিসটা কি ভৃগু মানেই হচ্ছে সমুদ্রের উপকূল ভাগে থাকা কোনো কঠিন শিলার দ্বারা অংশের সমুদ্রের দিকে ঝুঁকে অবস্থান করা দেখো একটা লাইন লিখেছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে সমুদ্রের তীরবর্তী উঁচু খাঁজকাটা খাড়া পাড় যা সমুদ্রের দিকে ঝুঁকে অবস্থান করে একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে কিন্তু একটু কষ্ট হলেও বুঝে নাও ব্যাপারটা হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যদি কোনো পুকুর পাড়ে কোনো গাছ থাকে সেই গাছটা যদি ঝড় বা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে যদি জলের মধ্যে ঝুঁকে যায় ঠিক যেমন ভাবে অবস্থান করে থাকে জলে টাচও লাগবে না অথচ মনে হবে গাছটা সোজা নেই জাস্ট ঝুঁকে রয়েছে এইভাবে সমুদ্রের উপকূল ভাগে কোনো কঠিন শিলার দ্বারা গঠিত অংশ যখন ঝুঁকে অবস্থান করে তখন তাকে আমরা বলছি সমুদ্র ভৃগু এবার প্রথমেই প্রশ্ন যে কিভাবে এই ভৃগুটা সৃষ্টি হচ্ছে দেখো এখানে একটা ছবি এঁকেছি এই ছবিটা ছবি নাম্বার ওয়ান এখানে ভৃগু বলে উল্লেখ করা হয়েছে এই দাগটাকে বলা হচ্ছে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা এই দাগটা সমুদ্র জলের হচ্ছে নিম্ন সীমা অর্থাৎ সমুদ্রের জলটা এইভাবে যাচ্ছে আর এই দেখো পুরো এটা ছিল একটা শিলাখণ্ড ক্লিয়ার এটা জলভাগ এটা স্থলভাগ এবার কি হচ্ছে সমুদ্রের দিকে যত যাচ্ছে এই যে দেখো অংশটা খাঁজ কাটা অংশ দেখতে পাচ্ছ জলটা কিন্তু এই ভেতরে ঢুকে গেছে নিচেও আঘাত করছে না ওপরেও কিন্তু আঘাত করছে না একটা লেভেলে গিয়ে এইখানে কন্টিনিউ আঘাত কিন্তু করতেই আছে এইভাবে যত আঘাত করছে এই জায়গাটা তত ভেতরের দিকে কিন্তু ঢুকে যাচ্ছে অর্থাৎ বেশি আঘাত হলে আরো ঢুকবে এই করে যত ঢুকতে থাকবে তত একটা সময় দেখা যাবে এরকম হয়ে যাবে অর্থাৎ এই ওপরের যে অংশটা এটা সমুদ্রের জলের মধ্যে যেন মনে হচ্ছে ঝুঁকে রয়েছে এইটাকে আমরা বলছি সমুদ্র ভৃগু তাহলে বলতেই পারি যে সমুদ্র থেকে আসা সোয়াশের জলরাশি সমুদ্র উপকূলবর্তী খাড়া পাড়ে ক্রমাগত আঘাত করে খাঁজ সৃষ্টির মাধ্যমে উপরি অংশের যেটা ঝুঁকে সমুদ্রের দিকে অবস্থান করে তাকে আমরা বলছি সমুদ্র ভৃগু নোটসটা পড়লে আরো পুরোপুরি তোমাদের ক্লিয়ার হবে দু নম্বর বলা হচ্ছে তরঙ্গ কর্তিত মঞ্চ দেখো এইখানেও যে একটা ছবি এঁকেছিলাম এইখানেও দেখো ছবিটা প্রায় কিন্তু সেম শুধু ভৃগুটা নেই অর্থাৎ এক কথায় বলতে হয় সমুদ্র ভৃগুর দ্বারা যে পদার্থগুলো ক্ষয়প্রাপ্ত হলো সেই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কোথায় যাবে অবশ্যই ভৃগুর নিচে কোথাও সঞ্চিত হবে তাহলে ওপরে এটা ছিল ভৃগু আর তার নিচে এইভাবে পদার্থগুলো দেখো সঞ্চিত হয়েই বিশাল বড় মাপের একটা জায়গা সৃষ্টি করেছে তার মানে কি এটা সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ না তাহলে এটা কি করে তৈরি হলো এই যে ভৃগুর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো এখানে এসেছিল এই জায়গায় সমুদ্রের জলরাশি বারবার আসছে বারবার কিন্তু ফেরত চলে যাচ্ছে অর্থাৎ সোয়াশ আসছে ব্যাকওয়াশ ফিরে যাচ্ছে ফলে এই পদার্থগুলো টুকরো টুকরো পদার্থগুলো ওই তলদেশে একবার এগিয়ে যাচ্ছে একবার পিছিয়ে আসছে এইভাবে ক্রমাগত আগানো পেছানো করার মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই এলাকাতে একটা মঞ্চের মতো ভূমিরূপ সৃষ্টি হয়ে গেছে কার নিচে ভৃগুর নিচে তাকে আমরা বলছি তরঙ্গ কর্তিত মঞ্চ দেখো লাইনটা লিখেছি ভৃগুর পাদদেশে সমুদ্র তরঙ্গের মাধ্যমে ক্ষয়ের ফলে যে মৃদু ঢালের মঞ্চ গড়ে ওঠে তাকেই আমরা বলছি তরঙ্গ কর্তিত মঞ্চ এবার তিন নম্বর দেখবো সমুদ্র গুহা গুহাটা কিছুই নয় এই যেটা আমরা বললাম ভৃগু সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ এই যে একটা খাঁজ সৃষ্টি হয়ে গেছে এই খাঁজের মধ্যে যদি কখনো নরম শিলা থাকে আবারও বলি এই খাঁজটার মধ্যে যদি কখনো নরম শিলা থাকে তাহলে সেখানে ক্ষয়ের মাত্রাটা অনেক বেশি হয় এবং বৃত্তাকারে অনেকটা বড় গহ্বর বা গুহার সৃষ্টি করে তাকে আমরা বলছি এক কথায় সমুদ্র গুহা ভৃগুর মধ্যে সৃষ্ট কোনো গর্ত বা গহ্বরই হচ্ছে আমাদের গুহা নেক্সট বলা হচ্ছে কোপ বে অথবা বাইট বলা হচ্ছে এই যে খাঁজ জাস্ট এইভাবে বেঁকে যাওয়াটাকে বলা হচ্ছে খাঁজ এই খাঁজটা যদি ক্ষুদ্রাকার হয় তখন তাকে বলা হচ্ছে কোফ আর যদি বৃহৎ আকার হয় তখন তাকে বলা হয় বে অথবা বাইট খুব সংক্ষিপ্ত এক লাইন করে লিখলেই যথেষ্ট পাঁচ নম্বর বলা হচ্ছে ব্লো হোল বা গ্লুপ এটা খুব মজার জিনিস দেখো এই জায়গাটা আবার দেখাচ্ছি সমুদ্রের জলটা কিন্তু খাঁজের মধ্যে ক্রমশ ঢুকছে কন্টিনিউ ঢুকছে এর মধ্যে ঢুকতে ঢুকতে দেখা গেল আর এই প্রান্তের বাইরে যেতে পারছে না কেন জায়গাটা কঠিন শিলা
ফলে ক্ষয়প্রাপ্ত হতে পারছে না, নিজেও ক্ষয় করছে না, তখন সে কি করবে? কন্টিনিউয়াসলি সে কিন্তু ওপরের দিকে ক্ষয় করতে শুরু করবে, জাস্ট ওপরের দিকে উঠতে শুরু করবে। এবার কি হবে, একটা সময়ে এটা কিন্তু জাস্ট ওপরে অংশ, এভাবে ক্ষয় করতে করতে ওপরে আস্তে আস্তে এখানে একটা ফাটলের সৃষ্টি করে এখান দিয়ে জল ছিটকে কিন্তু বাইরে ফোয়ারার মতো বেরিয়ে আসবে। দেখো এই দিকে, ছবিটার দিকে তাকাও, এটা হচ্ছে আমাদের গুহা। এর মধ্য দিয়ে সমুদ্রের জলটা কিন্তু প্রবেশ করছে, প্রবেশ করতে করতেই ভেতরে ঢুকে এই দেখো বৃত্তাকার একটা ছিদ্র পথে জলটা বাইরে জাস্ট ফোয়ারার মতো ছিটকে বেরিয়ে গেছে। এইভাবে যদি কোনো উপকূলস্থ কোনো কঠিন শিলার উপরিভাগ থেকে বৃত্তাকার গর্ত আকারে ফোয়ারার মতো জল বাইরে বেরিয়ে আসে, তখন তাকে বলা হচ্ছে ব্লো হোল বা গ্লুপ। এবং জিওটা হচ্ছে ব্লো হোল বা গ্লুপেরই আরেকটা অংশ, অর্থাৎ এটা ছিল বৃত্তাকার পথ, সেটা বৃত্তাকার থাকবে না, সেটা অনেকটা লম্বাকৃতির এরকম একটা তোমার খাড়ির মতো আকার নেবে। বৃত্তাকার হলে বলা হচ্ছে ব্লো হোল, আর খাড়ির মতো লম্বাটি হলে তখন তাকে বলা হচ্ছে জিও। দেখো স্টুডেন্টস, এবার আমরা সাত নম্বরটা দেখব, তাহলে চলো দেখি খিলান বা গম্বুজ ব্যাপারটা কি। আমরা ভৃগুর কথাটা জেনেছিলাম, জাস্ট সমুদ্রের দিকে ঝুঁকে যেটা অবস্থান করে। এবার মনে করো সেটা ঝুঁকতে 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 সমুদ্রের জলের মধ্যে অলরেডি কিন্তু পড়ে গেছে, জাস্ট যে অংশটা ঝুঁকে ছিল, অর্থাৎ পুকুরের উদাহরণ দিয়ে যেটা বললাম, গাছ বাঁকতে 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 পুকুরের জলের মধ্যে দেখা গেল পড়ে গেছে। তাহলে সেই পড়ে যাওয়া যে অংশটা, সেই পড়ে যাওয়া অংশটা হচ্ছে আমাদের এই পুরো শিলাখণ্ড। এবার তার মধ্যে বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি হবে ওই পড়ে যাওয়া অংশের মধ্যে। কিন্তু এর প্রথমে বলা হচ্ছে খিলান বা গম্বুজ মানে, খিলান মানে হচ্ছে দরজা। দরজা কাকে বলা হয়? একটা ঘর চারিদিকে বন্ধ, মাঝখানে একটা গেট দরজা, আমরা বেরোতেও পারি আসতেও পারি দরজা দিয়ে। দেখো এখানে খিলান বলে একটা কথা লেখা রয়েছে, বলা হচ্ছে সমুদ্র ভৃগু অর্থাৎ সমুদ্রের মধ্যে পড়ে যাওয়া কোনো শিলাখণ্ডটার যদি দুদিক থেকেই তরঙ্গ এসে ক্ষয় করতে শুরু করে, সাপোজ এটা একটা খণ্ড ছিল জলের মধ্যে পড়ে গেছে, এদিক থেকেও এসে তরঙ্গ আঘাত করছে, এখান থেকে এসেও তরঙ্গ আঘাত করছে, তাহলে মাঝের এই অংশটা আস্তে আস্তে এদিক থেকেও ক্ষয়প্রাপ্ত হবে, এদিক থেকেও ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। একটা সময় চলে আসবে এই জায়গাটা কিন্তু একটা এরকম ফাঁকা জায়গা তৈরি হবে, অর্থাৎ দুদিক প্রান্ত থেকে কিন্তু জল ক্রমশ ভেতর দিয়ে যেতে পারবে। দেখো এই অংশটা, এটাকে বলা হচ্ছে খিলান, এটা পুরোটা কিন্তু কঠিন শিলা দিয়েই তৈরি, কঠিন শিলা রয়েছে, অথচ মাঝখানে এই জায়গাটা কি হয়েছে, দুই দিক থেকে জল কিন্তু ক্রমশ পাস হচ্ছে, এটাকে আমরা কি বলছি, সামুদ্রিক খিলান বা গম্বুজ। নোটসটা পড়লেই বুঝতে পারবে। নেক্সট বলা হচ্ছে স্ট্যাক ও স্ট্যাম। এবার এই খিলানটা যত জল যাবে তত খিলানটা আস্তে আস্তে কি বড় হবে, তো লম্বা হবে, মাঝের ফাটলটা বড় হবে, করতে করতে একটা সময় কি হবে, এই পুরো অংশটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, দেখা গেল এটা এরকম, এটা হচ্ছে এরকম মাঝখানটা। এবার এই যে দুটো সমান করেছি, যদি উঁচু হয়ে থাকে বড় আকার হয় তখন তাকে বলা হচ্ছে স্ট্যাক, আর এই স্ট্যাক যখন আরো ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে আমাদের এই স্ট্যাম্প, অর্থাৎ খিলান ভেঙেই পরবর্তীতে স্ট্যাক এবং স্ট্যাম্পের সৃষ্টি হচ্ছে। নেক্সট নয় নম্বর বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। এর ছবিটা এর মধ্যে নেই, ঝুলন্ত উপত্যকার কোনো ছবি দেওয়ার দরকারও নেই। ঝুলন্ত উপত্যকা মানেই হচ্ছে সমুদ্র অবশ্যই তার তরঙ্গের আকারে মাধ্যমে যে ক্ষয়প্রাপ্ত ঘটাচ্ছে উপকূল ভাগে, নদী কিন্তু এসে সমুদ্রের সঙ্গে এসে মিলিত হয়, একটা উপত্যকা নিয়ে আসে। এবার সমুদ্র এত বড় মাপের বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করেছে, তার মধ্যে যখন নদী চলে আসে তখন নদীর উপত্যকাকে মনে হয় যেন সামুদ্রিক ওই উপত্যকার মধ্যে ঝুলে রয়েছে, তখন তাকে বলা হচ্ছে আমাদের ঝুলন্ত উপত্যকা। কার মধ্যে কি বললাম, সমুদ্রের মধ্যে মনে হবে নদীর উপত্যকাটা কিন্তু ঝুলে রয়েছে। নেক্সট বলা হচ্ছে দশ নম্বর পয়েন্ট, সমুদ্র মঞ্চ। সমুদ্র মঞ্চ আর কিছুই নয়, যেটা আমরা তরঙ্গ কর্তিত মঞ্চটাকে পেয়েছিলাম, সেই তরঙ্গ কর্তিত মঞ্চ কি হয়, কখনো কখনো সমুদ্র পৃষ্ঠের পতন ঘটে যায়। দেখো বলেছে সমুদ্র পৃষ্ঠের পতন ঘটলে, পতন মানে নিচে নেমে যাওয়া, সমুদ্র পৃষ্ঠ যদি কখনো নিচে নেমে যায় তাহলে উপকূল ভাগে থাকা সেই তরঙ্গ কর্তিত মঞ্চটা জেগে ওঠে উপরে, ওই জেগে উঠলেই তখন তাকে আমরা বলছি সমুদ্র মঞ্চ। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের পতন ঘটলে পূর্বের তরঙ্গ কর্তিত মঞ্চ সমুদ্র পৃষ্ঠের অনেক ওপরে অবস্থান করে, তাকে আমরা এক কথায় বলছি সমুদ্র মঞ্চ।